কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে স্বাগত জানাচ্ছি। আমি সাজ্জাদ খান, চ্যানেল আই অনলাইনের সিনিয়র অনলাইন জার্নালিস্ট। বৃষ্টি বাধায় পড়েছে বাংলাদেশ দলের অনুশীলন। আপনারা জানেন পাকিস্তানের সাথে 4টি টি টোয়েন্টি এবং 1টি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল, তারই প্রস্তুতি চলছে ম্যাচের ভেন্যু কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে। এই গ্রাউন্ডেই 2 অক্টোবর শুরু হবে সিরিজের প্রথম টি টোয়েন্টি। 3, 5 ও 6 অক্টোবর সিরিজের বাকি 3টি টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং 8 অক্টোবর একমাত্র ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। পাকিস্তান দল কিন্তু আজকেই কক্সবাজারে এসে পৌঁছাবে। বাংলাদেশ নারী ক্রিকেট দল এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার পর টানা কয়েকটি নিজেদের অনন্য এক উচ্চতায় নিয়ে গেছে এবং পাকিস্তানের সাথে বাংলাদেশ কখনো সিরিজ জেতেনি। এই সিরিজে সেই প্রত্যাশা নিয়ে মাঠে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সালমা খাতুনের নেতৃত্বে টি টোয়েন্টি সিরিজ এবং রুমান আহমেদের নেতৃত্বে খেলবে ওয়ানডে সিরিজ। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের তীরে ব্যাট বলের যুদ্ধ শুরু হচ্ছে 2 অক্টোবর থেকে। পাকিস্তানের বিপক্ষে সিরিজের বিশেষ গুরুত্ব আছে, কেননা এই সিরিজটি খেলেই কিন্তু বাংলাদেশ দল চলে যাবে ওয়েস্ট ইন্ডিজে টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে। নভেম্বরে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত হবে আইসিসি ওয়ার্ল্ড টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ। এই সিরিজটি জিতে যদি বাংলাদেশ দল আত্মবিশ্বাস নিয়ে যেতে পারে, তাহলে কেন নয়, বড় কিছু নিয়েই হয়তো এশিয়ার চ্যাম্পিয়নরা ফিরবে। বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই মুহূর্তে ভারতীয় কোচিং স্টাফদের অধীনে ক্যাচিং অনুশীলন করছে রুমানা, জাহানারা, সালমারা। সেটি আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে।